সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি কিভাবে খুব সহজেই একটি অডিও থেকে নয়েজ রিমুভ করা যায়। তো আমরা কম বেশি সবাই, আমরা যখন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে আসি বা নতুন ইউটিউবিং করতে আসি, তাদের সব সেট আপ হয়ে যাওয়ার পরেও দেখা যায় যে তাদের সব থেকে বড় প্রবলেম হয়ে দাঁড়ায় যে অডিওটা ভালোভাবে হয়ে থাকে না, মানে অডিওর কোয়ালিটি খুব বাজে হয়ে থাকে। যেমন ফ্যানের শব্দ, তারপরে কম্পিউটারের একটা শব্দ থাকে শোষো করে, মানে আদার্স ব্যাকগ্রাউন্ডের অনেক নয়েজ থাকে। এই নয়েজগুলোর জন্য আমাদের ভিডিওর অডিও কোয়ালিটিটা খুবই বাজে হয়ে থাকে। তো এখন আমি যেটা দেখাবো কোন সফটওয়্যার দিয়ে আপনারা খুব সহজেই ভালোভাবে অডিও রেকর্ড করতে পারেন এবং সেটা ফোন দিয়েও করতে পারবেন, এবং আপনি চাইলে কম্পিউটারের যে সফটওয়্যারটা আছে বা পিসির যে সফটওয়্যারটা আছে সেটা দিয়েও আপনি করতে পারবেন, মানে ল্যাপটপের ল্যাপটপ থাকলে সেটাতে করতে পারবেন, সমস্যা নাই। তো এটা কিভাবে করা যায় সম্পূর্ণ আজকে আমরা দেখাবো, এবং কিভাবে আপনি নয়েজটা রিমুভ করবেন সেটাও দেখাবো, এবং আপনার যদি ভিডিও থাকে সেই ভিডিওটাকে অডিওতে কনভার্ট করে সেটা থেকে নয়েজ কিভাবে রিমুভ করবেন সেটাও আমি দেখাবো। চলুন আমরা দেখি। তো ফার্স্ট টাইমে আপনার, আমি যদি বলি বেস্ট একটা অডিও রেকর্ডিং সফটওয়্যার যদি বলে থাকেন একদম ফ্রি, সেটা হচ্ছে অডাসিটি। এটা খুবই জনপ্রিয় এবং খুবই ভালো একটা সফটওয়্যার, আমি নিজেও ইউজ করি এটা। কখনো কখনো আমি যেটা ফোনে, আমার যে এখন যে ভয়েসটা শুনতেছেন সেটা কিন্তু সম্পূর্ণই ফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে। আমার মাইক্রোফোন যেটা 7-8 হাজার টাকা দাম, সেটা আমি কিন্তু রেকর্ডিং করতেছি না এখন, কারণ সেটা আপনাদেরকে এখানে অডাসিটির ভিতরে থেকে আমি দেখাবো ওইটার থেকে কি কি শব্দ আসে। তো চলুন আমরা আগে অডাসিটিটা, টোটাল কথা হচ্ছে আমরা ডাউনলোড করে ফেলি এবং ইনস্টল করি। ধরেন এখানে অডাসিটি ওআরজি আছে, এখানে আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের এরকম সফটওয়্যারটা এরকম দেখাবে, দেখেন একদম সিম্পল। এটা তাদের ওয়েবসাইট এরকম দেখাবে, আমরা যা সরাসরি এখান থেকে ডাউনলোডটা করে ফেলবো। ডাউনলোড এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে, আশা করি করতে পারবেন। ধরেন আমি করেই ফেলি আপাতত আপনাদের জন্য। তো দেখেন আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে, মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে শুরু হয়ে যাবে, দেখেন শুরু হয়ে গেছে। তো এটা আমাদের সরাসরি চলে আসবে আমাদের কম্পিউটারের ডাউনলোড অপশনে, অথবা কারো কারো যদি ফাইল অন্য জায়গায় সেট আপ করা থাকে বা ডাউনলোড করার যেখানে আপনার ডাউনলোড করলে ভিডিওগুলা অডিওগুলা যেখানে যায় সেখান থেকেও আপনি এটা দেখতে পারবেন। অবশ্যই আপনি লোকেশনটা দিয়ে রাখবেন সবসময় ডাউনলোডের অপশনে। তো এটা দেখেন অলরেডি হয়ে গেছে আমাদের, এটা হয়ে গেছে। তো আমরা যেটা করব, এখান থেকে ওপেন করব ফাইলটা। ওপেন করার পরে দেখি কীরকম আসে, আমি একটু দেখি। ওকে, তো এখান থেকে বলতেছে রান করতে। ওকে, আমি রানে ক্লিক করব। আমার যেহেতু রান করা আছে, তারপরে আমি আবার করতেছি, তো আপনারাও সেমভাবে এখানে রানে ক্লিক করবেন, নেক্সট করবেন, নেক্সট করবেন, হয়ে যাবে। তো আশা করি এটা করে ফেলতে পারবেন। ওকে, তো এটা করার পরে আপনাকে যেটা করতে হবে, এবার আপনি চাইলে একটা ভিডিও থেকে অডিওটা আলাদা করতে পারবেন কিভাবে। তো আপনি সরাসরি সার্চ করবেন, হচ্ছে গুগলে এসে সার্চ করবেন ভিডিও টু অডিও কনভার্টার। দেখেন আমার এটা একটা খুবই ভালো একটা কনভার্টার ওয়েবসাইট বলতে পারেন। যেমন এখানে আপনি জাস্ট লিখছি অনলাইন ভিডিও কনভার্টার, অথবা লিখতে পারেন যে অনলাইন, আমি আরেকটা লিখছি কনভার্টার। এখানে দেখেন এটাও লিখতে পারেন যে ভিডিও টু অডিও কনভার্টার বা MP3-তে কনভার্টার। তো আপনি এখান থেকে দেখেন অনলাইন অডিও কনভার্টার নামে দ্বিতীয় নম্বর ওয়েবসাইটটা পাবেন, এখানে আপনি ক্লিক করতে পারেন। ওকে, আমি এখানে ক্লিক করব। ওকে, এটাও থেকে আপনি করতে পারেন। তারপরে ধরেন এই যে এখানে আরেকটা আছে উপরে ফার্স্টে যেটা আছে ফ্রি কনভার্টার, এটা দিয়ে ইউজ করতে পারেন। এই দুইটাই খুবই ভালো। হ্যাঁ, আমি আপাতত এটা ইউজ করি সবসময়, freeconverter.com। তো আমরা যেটা করব, এখান থেকে দেখেন চুজ ফাইল নামের একটা অপশন পাবেন, এখানে আপনার যে ভিডিওটা থাকবে সেটাকে মূলত সিলেক্ট করতে হবে। ধরেন আমার ভিডিওটা হচ্ছে, এটা হচ্ছে আমার একটা ভিডিও, আমি চাচ্ছি এই ভিডিওটাকে আমি কনভার্ট করে অডিওতে কনভার্ট করব। তাহলে আমি কী করব, এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে দেখেন সরাসরি এখানে বলবে আপলোড হয়ে গেছে বলতেছে তারা। আমরা যেটা করব, এখান থেকে কনভার্টে ক্লিক করব, কনভার্টিংয়ে। ওকে, আমাদের কয়েক সেকেন্ড লাগবে সর্বোচ্চ,
এটা কমপ্লিট হতো। অবশ্যই এটা আপনি সাইন আপ করে নিলে আরও কিছু ফিউচার এখানে দেখতে পারবেন। আমি সাইন আপ ছাড়াই এটা আমি করতেছি আপাতত আপনাদের দেখানোর জন্য। ওকে, দেখেন এটা অলরেডি হয়ে গেছে। তো আমরা যেটা করতে পারি, এখান থেকে ডাউনলোডে ক্লিক করতে পারি। ডাউনলোডে ক্লিক করতেছি, দেখেন আমাদের কিন্তু অডিওটা আলাদা হয়ে গেছে। দেখছেন অডিওটা আলাদা হয়েছে। এখন ভিডিও আলাদা হইলো, আপনি ওইখান থেকে ভিডিওর অডিওটা এডিট করে ওইটা কমায় দেন, এই অডিওটা কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। আশা করি এটা করতে পারবেন। এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক আমি যদি পারি দিয়ে দিব, আর যদি কোনো রুলস থাকে তাহলে দেওয়া যাবে না। তো আপনারা একটু দেখে নিন, freeconverter.com বা নামটা উপরে দেখে লিখলে আপনি আশা করি আসতে পারবেন এখান থেকে। তো এটা আমি কেটে দিলাম আপাতত। আমার যেহেতু অডাসিটিটা এখন বর্তমানে রান অবস্থায় আছে, আমরা সরাসরি অডাসিটিতে চলে যাব। দেখেন এটা হচ্ছে আমাদের অডাসিটিতে ফার্স্ট ড্যাশবোর্ড। আপনি যখন অডাসিটিতে আসবেন, এখানে যদি কোনো ফাই মানে কোনো কিছু উল্টাপাল্টা হয়ে যায়, বা ক্লিক করছেন একটা জায়গায় আরেকটা ক্লিক হয়েছে, বা সাউন্ড কম বেশি হয়েছে, তো আপনি এখান থেকে এসে ভিউ ক্লিক করবেন। ভিউ থেকে চলে যাবেন হচ্ছে টুলবারস, টুলবার থেকে রিসেট টুলবারস। ওকে, রিসেট টুলবার করলে কি আপনার সব কিছু পুন মানে আগের মতো হয়ে যাবে। আশা করি এটা করতে পারবেন। ফার্স্ট এটা হচ্ছে আপনাকে দেখালাম। তো এবার আসি আমরা এটা নয়েজটা কীভাবে ধরবো এবং কীভাবে এডিট করব। তো ধরেন আপনার একটা রেকর্ডিং করা, ধর এখানে কয়েকটা বার আছে, যেমন এটা হচ্ছে রেকর্ডিং বার, এটা হচ্ছে মানে এইদিকে নেওয়ার, ওই দিকে নেওয়ার, মানে টানাটানি করার জন্য পিছাইতে পারবেন, আগাইতে পারবেন। এটা হচ্ছে মানে স্টপ করা, রেকর্ডিংটা স্টপ করা, এটা হচ্ছে প্লে করা। তো আমরা একটু দেখি। তো আমরা সরাসরি আমরা ইয়াতে করব, রেকর্ডিংটা শুরু করি, নয়েজটা কীভাবে রিমুভ করতে হয়। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে চাইছি কীভাবে নয়েজ রিমুভ করা যায়। এটা আমি বলে আমি জাস্ট করলাম কি, এখানে আমি এটা বলে জাস্ট রেকর্ড করলাম। প্রথমে আপনি যেটা করবেন, এখানে আমি কয়েক মিনিট কিন্তু আমি কথা বলি নাই। কেন কথা বলি না, এখানে যে নয়েজটা কীরকম হয় সেটা দেখার জন্য আমি এটা বলছি। এখানে দেখেন সামথিং কিছু নয়েজ আছে, যেটা মানে দেখা যাচ্ছে না। এটা চাইলে আপনি একটু বড় ছোটো করতে পারেন, জুম আউট, এটা মাই ওই যে জুম বলা হয়, জুম ছোটো বড় করা যায়। এটা চাইলে লেআউটটা বড় করতে পারবেন, ছোটো করতে পারবেন। দেখে আরেকটু বড় করলে দেখেন একদম সিম্পলি মানে হয়ে যাচ্ছে। ফ্যানের শব্দটা আশা করি পাইতেছেন না। একটা কাজ করি তাহলে, আবার ধরেন আমি এখান থেকে লাস্টের দিকে কিছু রেকর্ডিং করি, ধরেন এখান থেকে আমি আবার রেকর্ডিং করি, তাহলে সমসম একটা শব্দ পাবেন। ওকে, আমি রেকর্ডিং স্টপ করে দিছি। দেখেন ছোট্ট ছোট্ট কিন্তু সমসমের একটা শব্দ আছে, ঠিক আছে। তো আমরা যেটা করব, সরাসরি এটাতে আমরা চলে আসব এখানে। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমার এখন দেখেন আমার কম্পিউটারে কিন্তু নয়েজ আসতেছে। আমি এটা ডিলিট করে দিই, সরাসরি আমি ডিলিট করে দিই, আমার এটা লাগতেছে না, আমি নতুন করে রেকর্ড করি। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে চাচ্ছি কিভাবে ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ রিমুভ করবেন। তো এটা আমি পজ করে দিলাম আপাতত। তো এবার আমি প্রথম থেকে আবার শুনি, এটা আমি হাইট এটা কমাই দিই। দেখেন এবার নয়েজের একটা চিহ্ন পাইতেছেন, ছোট ছোট নয়েজ আছে। তো আমরা যেটা করবো, এটা প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন ইফেক্ট নামের একটা অপশন পাবেন, ইফেক্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন নয়েজ রিমুভ, এখানে আপনি ক্লিক করতে পারেন। এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে নয়েজ রিডাকশন, এখানে ক্লিক করবেন। ওকে, এখন লেটেস্ট ভার্সন এরকম দেখায়, কিন্তু আগেরগুলোতে অন্যরকম দেখায়। তো আমার মনে হয় আপনাদের জন্য এটাই বেটার হবে। তো আমরা যেটা করব, এই চার নাম্বারটায় যাব। ওকে, রিপেয়ারের আগেরটায় যাব, নয়েজ রিডাকশনে ক্লিক করব। এখান থেকে প্রথমে আমরা যেটা করব, গেট নয়েজ এটা ক্লিক করব। ক্লিক করার পরে এবার আমরা যেটা করব, সমস্তটা এখান থেকে আমরা চাইলে সিলেক্ট করতে পারি, অথবা আপনি চাইলে কন্ট্রোল এতে ক্লিক করতে পারেন। কন্ট্রোল এতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি আবার ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর নয়েজ, নয়েজ থেকে নয়েজ রিডাকশন, এখান থেকে আমরা যেটা করব, এখানে সবসময় আপনাদের এই জায়গায় থাকতে পারে। ওকে, এই জায়গায় থাকলে কিন্তু হবে না, আপনাদের যেটা করতে এই জায়গায় আসতে হবে। ওকে, এই জায়গায় আসার পরে এই নয়েজটা আপনি কত পার্সেন্ট কমাইতে চাচ্ছেন, কত পার্সেন্ট বাড়াইতে চাচ্ছেন, এটা সবসময় 20-22-এর নিচেই রাখবেন। সর্বোচ্চ 20-22, এর উপরে রাখাই যাবে না। যদি আপনার নয়েজটা হেভি নয়েজ হয়, মানে অনেক বেশি নয়েজ হয়, ধরেন ভূমিকম্প হইতেছে, ফ্যানের মধ্যে মনে করেন
সর সর শব্দ করতেছে, ঘুরতেছে, মানে ক্যাং ক্যাং করতেছে, আর অনেক কিছু কাহিনী আছে, ঠিক আছে? যদি এরকম হয় তাহলে আপনি এটা নয়েজটা একটু মানে নয়েজের ডিটেকশনটা বাড়াইয়া দিবেন। মানে তো এটা আমি ধরেন সর্বোচ্চ আমার নয়েজটা খুবই কম, তাহলে আমি 12-তে বা 14-তে রাখতে পারি। ধরেন 14-তে রাখলাম, দেখেন নয়েজটা এখান থেকে চলে যাবে, দেখছেন চলে গেছে এখানে। আগেরটা দেখলে বুঝতে পারবেন আগের থেকে কিন্তু অনেক চলে গেছে। যদি আমি এবার দেখি ভিডিওটা প্লে করে, ওকে আমি একটা কাজ করি, প্রথম থেকে ভিডিওটা প্লে করি। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে চাচ্ছি কিভাবে ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ রিমুভ করবেন। দেখেন একদম একদম পানির মতো পরিষ্কার ভয়েস। যদি আমার নয়েজটা দেখেন, তারপরে এখানে আরো কিছু ছোট ছোট দেখাচ্ছে না, আমি চাইলে এটাও রিমুভ করতে পারি। দেখেন আমি আবার নয়েজ রিডাকশনে চলে যাব, এখান থেকে এসে আমি ধরেন এটা আরেকটু বাড়ায় দিলাম, ধরেন 20-এ 18-তে করে দিলাম, সরি ফুল ইয়াটা করে দিলাম। এবার দেখেন এখানে আমি 18-তে করে দিই নয়েজ রিডাকশন, নয়েজ রিডাকশনে ক্লিক করলাম, এখান থেকে আমি 18, 20 অথবা 22। এবার দেখেন মোটামুটি আরো নয়েজ, এবার ভয়েসটা দেখেন আগের থেকে, এটা দেখেন এখন আমার ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার নয়েজ নাই। যদিও সবসময় আমি এখান থেকে শব্দ পাইতেছি, কিন্তু আমি মোবাইলটা রেকর্ড করার কারণে আপনারা পুরাটা মনে হয় পাইতেছেন না। তো যাই হোক, তো আমার এখন যে আমি রেকর্ডিংটা করলাম সেটার ভিতরে কোনো প্রকার নয়েজ নাই, ঠিক আছে? এইভাবে আপনি চাইলে নয়েজটা রিমুভ করতে পারেন, একদম সিম্পল বিষয়। তো এখানে আরও অনেক কিছু আছে, ঠিক আছে? যদি আপনার ফার্স্ট টাইম, আরও কিছু আমি দুই একটা জিনিস বলি আপনাদেরকে। যদি ফার্স্ট টাইম যদি আপনি ধরেন এই সফটওয়্যারটা রান করতে চান, বা রান করার পরে এখানে অনেক কিছু জিনিস আপনি বুঝতে না পারেন, অথবা আপনার মাইক্রোফোন যদি আপনার থাকে, সেটা যে কোনো মাইক্রোফোন হোক, যদি সেটা যদি আপনি মনে হয় না যে আমরা অনেক সময় ভাবি না যে আমার মাইক্রোফোনটা কানেক্ট হয়েছে কিনা, সেটা দেখবো কীভাবে? তো আমি এখানে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। এখানে দেখেন একটা অডিও সেটআপ নামের একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন, এখান থেকে অডিও সেটিংসে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন দেখাবে আপনাদের, আপনারা দেখেন নিচেরটায় আসবেন, হ্যাঁ, রেকর্ডিং ড্রাইভার ড্রাইভস। তো আমরা এখান থেকে দেখেন আমার দুইটা তিনটা দেখাইতেছে, তিনটা দেখাইতেছে আমাকে, ঠিক আছে? এটা মাইক্রোফোন সাউন্ড ইনপুট, এটা হচ্ছে মাইক্রোফোন সাউন্ড রিলেট হাই ডিফারেন্ট। আমার যেহেতু আমি মনো নামের একটা মাইক্রোফোন ইউজ করতেছি, ইউএসবি, তো আমার হচ্ছে এটা মাইক্রোফোন, আমি 3 নাম্বারটা। আপনার সবসময় উপরেরটা এবং সেকেন্ডটা, মানে উপরে এবং নিচেরটা দেখাবে, হ্যাঁ? তো আপনার যদি মাইক্রোফোনটা যদি নাম থাকে, বা যদি ইউএসবি হয় বা অন্য কোনো কিছু হয়, তাহলে যেটা করবো এখানে নাম আসবে, ওকে? যদি নাম না আসে তাহলে দেখতেই পারবেন যে আপনি যখন আপনার মাইক্রোফোনটা খুলে ফেলবেন তখন দেখতে পারবেন যে এখানে কোনটা কোনটা আসে। আপনি আপনার মাইক্রোফোন মানে আপনি যেটাতে কথা বলবেন সেটা খুলে ফেলবেন, দেখবেন যে এই দুইটার ভিতরে কোনটা আসে। দেখবেন যে 3 নাম্বারটা যদি আসে তাহলে খুলে ফেলে কিন্তু 3 নাম্বারটা আসবে না, তাহলে তো বুঝলেন যে 2 নাম্বার এই দুইটা আমার না, আমার মাইক্রোফোন হচ্ছে 3 নাম্বারটা বা 2 নাম্বারটা। তাহলে কি আপনি ওইটা নাম দেখলে বুঝতে পারবেন, অথবা খুলে ফেললেও বুঝতে পারবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি মাইক্রোফোনটা ইউজ করবেন, অবশ্যই ইউজ করার আগে মানে অডাসিটিটা ওপেন করার আগে মাইক্রোফোনটা লাগাইয়া তারপরে অডাসিটিটা রান করবেন, মানে করবেন ওপেন করবেন, তাহলে দেখা যাবে আপনার এখানে চলে আসবে এটা, হ্যাঁ? তো এই প্রবলেমগুলো হয়ে থাকে, আমার সাথে যেটা হয়েছে আমি সেটা সেটাই আপনাদেরকে বলতেছি। তো এটা দিয়ে সিলেক্ট করে, ধরেন আমার এটা, আমি এটা সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন, তাহলে আপনার কিন্তু রেকর্ডিং আমার মাইক্রোফোন থেকে হবে, ঠিক আছে? তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এইভাবে মূলত কাজগুলো করতে হবে। ধরেন আমার কোনো লেয়ার ডিলিট হয়ে গেছে, ধরেন আমার এইটা ডিলিট হয়ে গেছে, কন্ট্রোল অল দিয়ে দিলাম, ধরেন ডিলিট হয়ে গেছে, তাহলে কি করবেন, এখানে কন্ট্রোল জেটে ক্লিক করবেন, চলে আসবে। ধরেন এবার আপনার রেকর্ডিংটা হওয়ার পর, সম্পূর্ণ রেকর্ডিংটা হয়ে গেছে ধরেন আপাতত, তাহলে আমাকে এটা কিভাবে কনভার্ট মানে ইনপুট করতে হবে বা সেভ করতে হবে সেটা দেখবো কোথা থেকে। দেখেন ফাইলের উপরে লেখা আছে ফাইল, মানে ফাইলের এখান থেকে আপনার চলে যাবে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এখানে অনেকগুলো ভার্সন আছে, হ্যাঁ? আপনি যে কোনো মাধ্যমে অডিওটা এক্সপোর্ট করতে পারেন। আমি সবসময় MP3 এবং WB, এটা অ্যাজ এ WB, এই দুটোই আমি সবসময় ইউজ করি। তো আমি প্রথমে এটাই আজকে দিয়ে দিলাম, ধরেন এটা ইম্পোর্টে ক্লিক করলাম, এখান থেকে আমার সেভের অপশনটা চলে আসবে, আপনি কোথায় মানে আপনার লোকেশনটা কোথায় যে আপনি সেভ করতে চান, তাহলে আমি সেই লোকেশনটা দিয়ে দিলাম। এভাবে দিয়ে দিয়ে ওপেনে ক্লিক করবেন আপনার, ধরেন এটাতেই, অথবা আমি ধরেন আমি আমার
ডাউনলোডের অপশনে সিলেক্ট করতে। ওকে, এখান থেকে আমি ধরুন কনভার্টে ক্লিক করলাম, তো এখান থেকে আমি ওকে দিয়ে দিলাম। আর কোনো কাজ নাই, আপনার এখানে দেখবেন যে রেকর্ডিংটা সেভ হতে থাকবে ওতে। ওকে, দেখি এটা এটা খুবই ছোট, ঠিক আছে, এতক্ষণ হয়ে গেছে, তো আমি দেখি এটা হয়েছে কিনা। তাহলে আমি যেটা করব, এখান থেকে সেভে ডাউনলোডে চলে আসবো, অডাসিটি, এই যে এটা, মেবি এটা। তো একটা কাজ করি আপনাদের বোঝানোর জন্য, এই দুইটি আমি আবার ডিলিট করে দিই, ধরেন এখানে যতগুলো আছে সবগুলোই ডিলিট করে দিই। ওকে, তারপরে আমি আপনাদেরকে আবার বোঝাই, সমস্যা নাই। তো আমি এটা ডিলিট করে দিয়েছি, এবার আমি আবার অডাসিটিতে আসবো। অডাসিটিতে আসার পরে এখান থেকে আমি ইম্পোর্ট করব, এক্সপোর্ট করব, এক্সপোর্টের পরে এখানে MP4, তো এটা দেওয়ার পর এখান থেকে আমি সেভ করে ফেলবো। ওকে, তো এখানে আমি নাম দিলাম না আপাতত, দেখি এবার হয়েছে কিনা। তো এবার দেখি ডাউনলোডের এখানে হয়েছে কিনা, দেখেন এখানে কিন্তু চলে আসছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনি আপনার ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজটা রিমুভ করতে পারবেন। ও, আরেকটা জিনিস আমি ভুলে গেছি, সেটা হচ্ছে ভিডিওটা থেকে কিভাবে নয়েজ রিমুভ করা যাবে। তো সেমভাবে নয়েজটা এখানে নিয়ে আসবেন, ওপেন করবেন, ঠিক আছে, নয়েজটা এখানে নিয়ে আসা যায় যে কোনো মাধ্যমে, এক্সপোর্ট, এই যে ইনপুট, অডিও ইনপুট, ধরেন অডিও ইনপুট আমি বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসতে চাচ্ছি, ধরেন ডাউনলোড থেকে নিয়ে আসি, ডাউনলোড, এই যে এই নয়েজটা, ধরেন এই একটা MP3 আছে, এটা আমি নিয়ে আসতেছি, তাহলে এখানে ক্লিক করলে কিন্তু ওইটা চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন, দেখেন দুইটা হয়ে গেল, তো এভাবে আনা যাবে। তো নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।